আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিপাস ইজি কুকিং। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পোলাও, তাও আবার একেবারে সহজভাবে। এখানে আপনাকে আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা করতে হবে না, পানি গরম করে নিতে হবে না, এমন কি চাল আপনাদের তেলের মধ্যে ভেজেও নিতে হবে না। আপনাদের ভাত এমনিতেই ঝরঝরে হবে যদি আপনি আমার রেসিপিটি ফলো করে রান্নাটি কমপ্লিট করেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কীভাবে পোলাওটি রান্না করছি। সরাসরি চলে যাচ্ছি মূল রান্নায়। আজকে আমি দেড় পট চালের পোলাও রান্না করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি পৌনে এক কাপ সয়াবিন তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সমপরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করার জন্য অনবরত নেড়ে চেড়ে বেরেস্তাটা করে নিতে হবে, নাহলে এক পাশ হবে তো আরেক পাশ হবে না। এরকম লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেওয়ার পর বেরেস্তাটা উঠিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচ, চার টুকরো লং, আর তিন টুকরো এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি, আর দুইটি তেজপাতা ভালো করে ছিঁড়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে দিচ্ছি। মশলাগুলো তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ। এখন সবগুলো মশলা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এমনভাবে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত ভালোভাবে একটা ফ্লেভার বের না হয়, ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলো ভেজে নেবেন। এখন দিয়ে দেব এখানে পানি। এর জন্য আমি এই গ্লাসটি নিয়ে নিয়েছি। এই গ্লাস দিয়েই আমি চালটা মেপে নিয়েছিলাম। আমি যেহেতু দেড় গ্লাস চাল নিয়ে নিয়েছি, তাই আমি এখন এর ডবল মানে তিন গ্লাস পানি দিয়ে দেব। আপনারা যেটা দিয়ে চাল মাপবেন তার ডবল পানি দিয়ে দেবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরেও আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি একটি বলক আসা পর্যন্ত। আমাদের বলক চলে এসেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। চালটা আমি ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আগে থেকে চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, আপনারা মটরশুঁটিও দিতে পারেন। এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব আরেকটি বলক আসা পর্যন্ত। আমাদের বলক চলে এসেছে। এখন চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে আমাদেরকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট। এর মধ্যে আপনাদের ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই, শুধু পাঁচ মিনিট অপেক্ষা করবেন। চলে এলাম পাঁচ মিনিট পর। দেখুন আমাদের রাইসটা এখন এ অবস্থায় আছে, একটু ভেজা ভেজা, কিন্তু এটাও ঠিক হয়ে যাবে। এখন একটু চেপে চেপে দিচ্ছি, আর আবারও পাঁচ মিনিটের জন্য একেবারে লো হিটে এটা দমে দিয়ে দিচ্ছি। চলে এলাম পাঁচ মিনিট পর। দেখুন এখন আমাদের ভাতের অবস্থা, এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর দেখতে একেবারে ঝরঝরে। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, উপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি। এখন
নিচের ভাতগুলো উপরে উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু চেপে চেপে দিয়ে আবার উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিচ্ছি আরও 1 চা চামচ ঘি। এখন এটা 2 মিনিটের জন্য আবার দমে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পোলাও। দেখতেই তো পেলেন এটা তৈরি করা কতটা সহজ, আর আপনার সময় অনেক বেঁচে যাবে যদি আপনি এই রেসিপি ফলো করে রান্না করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।